নমস্কার প্রত্যেককে। এই অনুষ্ঠানটার জন্য মুখিয়ে থাকেন, এই অনুষ্ঠান থেকে কিছু পাওয়ার সুযোগ হয়, এই অনুষ্ঠান থেকে আমাদের অনেক কিছু এমন দৈনন্দিন জীবনযাপনের রসদ সংগ্রহ করতে পারি যেটা আমাদের ভীষণ কাজে লাগে। এই এতগুলো কথা একটা অনুষ্ঠান সম্পর্কে শুরুতেই যদি বলা হয়, প্রথমেই কারো কারো ধারণা আসতে পারে যারা এই অনুষ্ঠান রেগুলার দেখেন না, যে ওই বাড়িয়ে বানিয়ে বলা হচ্ছে, বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে, একজন মানুষের অনুষ্ঠান সম্পর্কে এত বলার কি আছে প্রশ্ন জাগতেই পারে। আর এর সঙ্গে যদি অ্যাডিশন হয় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘোরাঘুরির শেষে মানুষ যখন সরাসরি চেম্বার কনসালটেন্সি করতে আসেন, সেখানে মাত্র 101 টাকার বিনিময় দক্ষিণায় আপনি নিজের ভাগ্য বিচার করতে পারবেন, এটা শুনলে তো একেবারেই মানে মন্দের শোনায় সোহাগা এইভাবেই বলতে হয়। কিন্তু না, ওই যে বললাম, যারা চেনেন, যারা জানেন, যারা রেগুলার এই অনুষ্ঠানটা দেখেন, তারা প্র্যাকটিক্যালি এই অনুষ্ঠান থেকে সংগ্রহ করতেই বসেন। যারা প্র্যাকটিক্যাল প্রয়োজনের সময় চেম্বারে গিয়ে নিজেদের সামর্থ্যের মধ্যেই সেই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভাগ্য বিচারটা করিয়ে নিতে পারেন, এবং তার পিছনে একজন মানুষের একেবারেই আন্তরিক মানসিকতা কাজ করে, যার নাম শ্রী অমিত আচার্য। নতুন করে চেনানো নেই, জানানো নেই, এই অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভাগ্য বিচার এই অনুষ্ঠান থেকে এই স্বল্প সময় যতটা সম্ভব অবশ্যই আমাদের অনুষ্ঠানে করতে পারবেন, এখানে সুযোগ রয়েছে লাইভ অনুষ্ঠান। কিন্তু বৃহত্তরভাবে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার, সাংসারিক জীবনের, আমাদের মানব জীবনের বিভিন্ন সুবিধা অসুবিধার ক্ষেত্রে প্রাইমারিলি আমাদের এই অনুষ্ঠান থেকে টিপস টোটকার আকারে যেগুলো, এতক্ষণে কিছু হয়তো মনে পড়েছে, যারা অনিয়মিত কিছুটা হলেও দেখেন বা আগে দেখেছেন তারা জানেন যে অমিত আচার্যের অনুষ্ঠান মানেই স্বকীয় বৈশিষ্ট্যে ভরপুর এবং তিনি দিতে প্রস্তুত, কাজেই আমাদের নিতে হবে এবং সেই লক্ষ্যেই সময় অপচয় একেবারেই বৃথা। অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব, শ্রী অমিত আচার্য মহাশয়কে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার, একদম বা সময় অপচয় আমি করতে চাইবো না, শুরুতেই অপচয় করতে চাই না, অনেকদিন পর লাইফে এলাম এবং সামনে মাধ্যমিক পরীক্ষা, গুরুত্বপূর্ণ সময়, বিশাল। অনেকে ঠিক আছে পরীক্ষার সময় যতটা পারি, ঠিক আছে, যতটা পারি যাতে তার পরীক্ষা ভালো হয়, কিছু ভালো টিপস, ওই টিপসগুলো যেন করে যায়। আর করার জন্য আমি সবাইকে বলি, এই টিপসগুলো পরীক্ষা হলে গিয়ে করলে কি হয়, মাথা একদম যেটা আমি গেছি পড়ে সেটা একদম 100% রিটার্ন আসে। অনেক আসে চেম্বারে বলে, স্যার সামনে মাধ্যমিক পরীক্ষা কিছু ভালো কী আছে, কিন্তু বারবার তার দশা অন্তর্দশা খারাপ থাকলে টিপস কোনো কাজ করে না, তবুও চেষ্টা করতে অসুবিধা কি, একেবারেই খাঁটি কথা কি আছে, ঠিক আছে। যারা পড়াশোনা করছে, সামনে সামনে পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই ছাত্রছাত্রীদের সম্পর্কে আমি বলবো, এখন শুধু পড়াশোনা নিয়েই একটু বেশি টিপস দেবো, ঠিক আছে। যখন পরীক্ষা দিতে যাবে, যখন কালকে পরীক্ষা আছে, আজকে রাত্রিবেলায় একটু তুলসী পাতা আর পাতি লেবু একটা জলে রেখে দেবেন, এক গ্লাস জলে, ঠিক আছে। পরের দিন যখন পরীক্ষা যাচ্ছেন পরীক্ষা দিতে, হ্যাঁ, বাবা মায়ের প্রণাম করে তুলসী পাতাটা চিবিয়ে খেয়ে নেবেন, এবং বাড়ির সামনে দরজার গেটের সামনে লেবুটা পাড়া দিয়ে পায়ের নিচে রেখে মারিয়ে তারপরে আপনি পরীক্ষা দিতে যান। এই টোটকাটা যদি করে যেতে পারেন, দেখবেন পরীক্ষা হলে গিয়ে আপনি দেখবেন আপনার যে স্মৃতিশক্তি, ঠিক আছে, খুব ভালো মতন কাজ করছে, ভুলে যাবেন না, যে প্রশ্নগুলো আসছে ফটাফট উত্তর দেবেন। তারপরে কিছুক্ষণ চিন্তা করবেন, প্রশ্নটা পড়ে একটু চিন্তা করবেন ভালো মতন 2 সেকেন্ড, তারপর দেখবেন আপনি ওই প্রশ্নটার উত্তরটা দিতে পাচ্ছেন বা লিখতে পাচ্ছেন, খুব সুন্দর পরীক্ষা হচ্ছে। ঘরে এসে বলতে পারেন, হ্যাঁ খুব সুন্দর পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। বাস্তবের বাইরে একেবারেই কখনো বেরোন না, মানে সেই বাস্তবসম্মত পরামর্শ এবং তার সাথে এই ধরনের বিশেষ শাস্ত্রের পরামর্শগুলো একেবারে কম্বিনেশন করে যখন দাদা রাখেন, তখন বোধ হয় এইভাবে কার্যকরী হতে পারত, কিন্তু তার মধ্যেও সজাগ করে দেওয়া, সচেতন করে দেওয়ার কাজটা জানাতে ভুলেন না। বাকি কথা আলোচনায় আসবো, স্টুডেন্টদের যেমন চিন্তা, অন্যান্য বিষয়ে অনেক চিন্তা রয়েছে, কিন্তু সামনে এখন পড়াশোনা এখন মাস্ট, আর এখন সামনে পরীক্ষা, মানে মাথায় বিশাল বড় একেবারে, বাবা মারও ঘুম থাকবে না চিন্তায়, আর স্টুডেন্টদের তো। কিন্তু আরেকটা কথা, আরেকটা টোটকা বলছি পড়াশোনার জন্য টিপস, এটা যদি করতে পারেন, ঠিক আছে, যখন ঠিক সোমবার দিন করবেন, সোমবার সোমবার একটা অশ্বত্থ পাতা নিয়ে আসবেন, অশ্বত্থ পাতার মধ্যে একটা লবঙ্গ দেবেন, দিয়ে ওটাই যেমন আমরা পান মুড়ি পান, ঠিক লাল সুতো দিয়ে পানের মতন বেঁধে দেবেন,
এবং রোজ যখন পরীক্ষা পড়বে ওটা ছাত্রছাত্রীরা যেন পকেটে করে নিয়ে যায় পরীক্ষা হলে। দেখুন সুন্দর তার পরীক্ষা হয়েছে, খুব সুন্দর টোটকা, খুব একদম ভালো টোটকা। যদি এই টিপসটা করতে পারেন অনেকে ফলাফল পেয়েছে, আরও পাবে। বাকি এরকম বিশেষ বিশেষ পরামর্শ নিয়ে নিশ্চয়ই ফিরবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছেন তার সাথে কথা বলা, আর সেই ভাগে একটু সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাইবো এইরকম মূল্যবান নানাবিধ পরামর্শ আপনারা রেগুলার এই অনুষ্ঠান থেকে পান। আর এরই সাথে আগামী সময় যতটা সব সময় মনেও নাও থাকতে পারে, খাতা কলম নিয়ে রেডি হন না যারা। আমি সবাইকে বলি সবসময় আমার অনুষ্ঠানে খাতা পেন নিয়ে নাও, একেবারেই অনেক অনুষ্ঠান শেষে স্যার ফোনে, আমি ফোনে কিন্তু কাউকে টোটকা দেবো না, এটা মাথায় রাখবেন দয়া করে। ফোনে আমি কাউকে টোটকা দেবো না, যার জিজ্ঞেস করার চেম্বারে এসে যোগাযোগ করো, আমি কাউকে খালি হাতে ফেরাবো না। যার যদি টোটকা থাকে তাকে বলতে হয় না, আমি তাকে বলে দিই, আমি তাকে বলি না যে তুমি এই স্টোন পরো বা এই কবচ পরো। এখন তো আমার দেখি দেখা দেখি অনেকেই টোটকা দেওয়া শুরু করে দিয়েছে, এটা তো একটা ট্রেন্ড সেট আপ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ মানে টিপসেই অনেক কিছু কাজ হয়, যেটা আমি প্রথম বলেছিলাম। এখন তো আমি দেখছি সব প্রোগ্রামে অনেকেই আমার দেখা দেখি সবসময় টিপস দিচ্ছে, টিপস টোটকা টিপস, ঠিক আছে, ভালো জিনিস, এটা সবাইকেই করা উচিত। কারণ টিপস আর টোটকাতেই তো না মানুষ মানে অনেকটা উপকৃত হয়, তুই লাখ লাখ টাকা খরচা করলে নিজের কপাল চেঞ্জ করা যায় না কখনো, এইটুকু আমি জানি। কিন্তু আমার নিজের ঘরের আশেপাশে এমনই জিনিস আছে যেটা আমার বিশাল কাজে করবে এবং মানুষকে উন্নতির শিখরে পৌঁছাবে। যেমন আপনাকে বলছি বাড়িতে তুলসী গাছ রাখা খুবই শুভ, আর যদি সেটা উত্তর পূর্ব কোণে রাখতে পারেন তো আরও শুভ, সবার জন্য বলছি, ঠিক আছে। বাড়িতে অ্যালোভেরা গাছ রাখা খুব শুভ, ঠিক আছে, সেটা যদি আবার আপনার দক্ষিণ দিকে রাখতে পারেন আরও শুভ। এগুলো বাড়িতে রাখতে গেলে বাড়ির অ্যাডভান্স দিয়ে পুরো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, মানে কর্মের জায়গা থেকে শুরু করে, ব্যবসার জায়গা থেকে শুরু করে এবং অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে সব জায়গাগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে রেগুলার। নতুনত্ব রোজ সকালবেলা আপনার ঘুম থেকে উঠে দেখবেন নতুন কিছু ভালো সুখবর আসছে। এই এই জিনিসগুলো বাড়িতে রাখা যায়, খুবই ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে যিনি এতক্ষণ ধৈর্যের সাথে অপেক্ষা করছেন টেলিফোনে, অসংখ্য ধন্যবাদ। আরও একবার বলি আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাতে চাইবো। এবার কে আছেন, নমস্কার দেবেন? পরীক্ষায় খুব মানে আস্তে আস্তে দিনে দিনে মানে মার্কস অনেক কমে যাচ্ছিল, তো সেই জায়গা থেকে দাদা কিছু টিপস দিয়েছিল, সেই টিপস গুলো আমি দেখেছি আমার চোখে দেখা যে ফলপ্রসূ হয়েছে এবং দাদা কিছু প্রতিকার দিয়েছিল সেগুলোও করেছিল। এখন সে অনেকটা ভালো মার্কস পেয়েছে। তোমার কি সামনে পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা আছে। কি পরীক্ষা দেবে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোন ক্লাসে পরীক্ষা দিচ্ছ? আমি এইচএস দেবো। এইচএস দেবে? ও বলো কি জানতে চাও? আমি একটু আমার নিজের ব্যাপারে জানতে চাই। নিজের ব্যাপারে জানার নাম বলো। আমার নাম সৌমেন কুণ্ডু। হ্যাঁ এবারে ডেট অফ বার্থ 24 মার্চ 1997। ওকে, সময় কখন ছিল জন্মের? দুপুর 3:20। আর কোথায় জন্ম আপনার? হ্যাঁ আপনার জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতাতে আপনি অনেকক্ষণ ধৈর্যের সাথে অপেক্ষা করছেন, এটা আপনার একটা খুব বড় গুণ। আমি যদি এই মাত্র একটা পরীক্ষার খুব ভালো একটা টোটকা দিলাম, শুনেছো? হ্যাঁ আমি ওই জন্যই অপেক্ষা করছিলাম। এটাও করতে পারো, তবে একবার তোমার আমি দেখে নিই দশান্ত দশা কি বলছে। তোমার সোমবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। আমি এই মাত্র একটা সোমবারের টোটকা দিলাম কিন্তু, হ্যাঁ হ্যাঁ, অশ্বত্থ পাতা দিয়ে, ঠিক আছে। বাই দ্য ওয়ে লগ্নে সিংহ, লগ্নপতি রবি, রাশি কন্যা রাশি, রাশির অধিপতি বুধ, হস্ত নক্ষত্র জন্ম, নক্ষত্র অধিপতি চন্দ্র। তোমার কিন্তু যাই বলো পড়াশোনা তুমি ভালো আছো, হ্যাঁ, কিন্তু তোমার একটু শারীরিক সমস্যা আছে, একটু মাঝে মধ্যে মানে কি মাথা যন্ত্রণা, সর্দি কাশি, ঠান্ডা লেগে যায়, ঠিক আছে। প্রতিপদ কৃষ্ণ তিথিতে জন্ম, ঠিক আছে। সায়েন্স নিয়ে পড়ছো? হ্যাঁ হ্যাঁ। আমি একটা মাঝখান থেকে কথা বলবো যদি কিছু মনে না করেন? অবশ্যই অবশ্যই। যে ডেট অফ বার্থ দিয়েছেন এবং তার সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, সত্যি বলুন তো এটা আপনার চার্ট না অন্য কারোর, বিশেষ কারোর বিষয়ে আপনি জেনে নিতে চাইছেন? বিশেষ করে জানতে চাইছি, এটা ঠিক আমারই চার্ট,
আমারই। আচ্ছা বেশ, বাকি বাকিটা প্রেডিকশন কন্টিনিউ। একটু গড়বড় আছে, ঠিক আছে ঠিক আছে। গণ হচ্ছে দেবগণ। যাই হোক, তোমার পরীক্ষা সামনে আছে বলছো, ঠিক আছে যাই পরীক্ষায় দাও, কিন্তু তুমি সবার আগে নিয়ে শরীর স্বাস্থ্যটা আগে দেখো, কারণ তুমি যখন পড়ছো না তুমি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ। এই ডিসব্যালেন্সের জন্য তুমি আগে ধাক্কা খেয়েছো, ভুল বললাম? ঠিক আছে, রোজ একটা টোটকা বলছি লিখে নাও, বালিশের নিচে, বালিশের নিচে হ্যাঁ, এক টুকরো ফটকিরি নিয়ে এসো রাত্রিবেলায় রোজ, হ্যাঁ কালো কাপড়ে বেঁধে এসো, হ্যাঁ একটু কালো টুকরো কাপড় নেবে, তার মধ্যে বেঁধে নেবে, বেঁধে নিয়ে তুমি বালিশের নিচে নিয়ে রাত্রিবেলা শোবে, ঠিক আছে? পরের দিন কি করবে, পড়ার টেবিল হোক বা পড়ার বই যেখানে হোক, যেখানে তোমার বইপত্র থাকে ওখানে কোনো বইয়ের জায়গায় রেখে দেবে। আচ্ছা, মানে ঘুম থেকে উঠে ওটা বইয়ের জায়গায় রেখে, হ্যাঁ রাত্রিবেলা বালিশের তলায় নিয়ে এসো, ঠিক আছে? সবসময় আবার পরের দিন বালিশের তলায় নিয়ে, অবশ্যই। আর পারলে রক্ত প্রবাল দর্শনতেই ভালো কোনো স্টোনের দোকান থেকে কিনে তামা দিয়ে ধারণ করো মঙ্গলবার দিন, মঙ্গলবার করে দর্শনতেই পলা খুব ভালো, ঠিক আছে। এই টোটকাটা করো, দেখবে তোমার দেখবে যে প্রবলেমটা হচ্ছে না, ওই যে ভুলিয়ে যাচ্ছ ভুলে যাচ্ছ অলস টাইপের হয়ে যাচ্ছ, হ্যাঁ এইটা কাটিয়ে দেবে, ঠিক আছে? ভালো থাকুন, সাথে থাকুন, শুভেচ্ছা থাকলো আপনার জন্য। তবে এইভাবেই বোধ হয় একজন পারদর্শী জ্যোতিষ ব্যক্তিত্ব শুধুমাত্র এই তথ্য পেয়েই এত ডিটেলস ইন ডিটেলস সমস্ত কিছু বলে দিতে পারেনি, সেটা আহামরি কিছু না, এটাই তো কাজ, এটাই তো পারদর্শী। ব্যাপারটা ওটা ব্যাপারটা হচ্ছে কি, মানে শুধু আমরা ওই হাতে গাদা গাদা কবচ গাদা গাদা মানে একটু স্টোন পরে নিলাম আর ভাবলাম যে ব্যাস কপাল চেঞ্জ, কিন্তু না, আমাকেও পড়তে হবে, খাটতে হবে। বাস্তব কথা এটা, বাস্তব কথা এটাই যে খাটতে হবে। আমি দশটা মাস্টারমশাই এখানে রাখলাম আর ভাবলাম দশটা মাস্টারমশাই আমার দশটা সাবজেক্ট দেখিয়ে দেবে আর আমি শুধু টোটো করে ঘুরে বেড়ালাম, হবে না। দিন যাত এখন সবই মানে চেম্বার এসে বলে স্যার মোবাইলে ব্যস্ত, ফোনে ব্যস্ত, টিভিতে, এখন তো দুনিয়াটা এরকমই চলছে। তবু নিজেদের আমাকে সতর্ক হতে হবে, কারণ আমার যদি গোড়া ঠিক না থাকে ফল গাছের ফল ভালো হবে না, ফলও পাবো না। তো আমাকে গোড়া থেকে জিনিসগুলো ঠিক করতে হবে আর নিজেকেও সচেতন হতে হবে। আমি যদি সারাদিন রাত্রিবেলায় সবসময় রাত্রিবেলা পড়তে বসাটা খুবই ভালো, অনেকবারে ভোরবেলা বসা বলো, আমি বলো অনেক ছেলেমেয়ে দেখবেন সারাদিন ঘুরছে কিন্তু রাত্রি দেবেন 11টার সময় আমরা সারা রাত পড়ছে, ঠিক আছে? রাত্রিবেলাটা কি মস্তিষ্ক শান্ত থাকে, মনোসংযোগে ভীষণ সুবিধা থাকে, আর তার জন্য বিশেষ পরামর্শ তো আপনি পরামর্শ দিয়েছি। ওই জন্য রাত্রিবেলা ফটকিরি নিয়ে শুতে, যদি ঘুম আসে না এবার যে সকালবেলা উঠছে না ফ্রেশ মাথায় ওঠে, ঠিক আছে? যারা পরীক্ষা দিতে যাবে সামনে অনেক বড় বড় দুটো পরীক্ষা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক, হ্যাঁ হাতে সবুজ উল, বারবার আমি অনেক টোটকায় বলেছি কিন্তু প্রত্যেক প্রোগ্রামে বলেছি ডান হাতে সবুজ উল, পাঁচ প্যাচে বাঁধবেন, বেঁধে পরীক্ষা হলে যাবেন, এবার যাওয়ার সময় একটু পায়েস খেয়ে যাবেন, ঠিক আছে? আমি আবার আগের টোটকায় বলেছিলাম জাইফল বিশাল কাজ করে, কিন্তু অনেকের কিন্তু 2019-2018 কাজ করেছে জাইফল। জাইফল যখন একটা জাইফল কিনবেন, যেদিনকে পরীক্ষা দিয়ে যাবেন পকেটে করে নিয়ে যাবেন লাল সালুতে বা লাল চেলিতে বেঁধে, এতে কি হয় আপনার যে আপনি পড়ে যাচ্ছেন সেইগুলো আপনি গিয়ে ওখানে কোশ্চেনের উত্তরগুলো ভালোভাবে দিতে পারবেন, ঠিক আছে? নার্ভাস হবেন না, হ্যাঁ এই টোটকাগুলো যদি করে যায় এতে দেখবেন পরীক্ষার রেজাল্ট, আমি বলবো না যে একদম স্টার লেটার নিয়ে আসবে, অন্তত ভালো মার্কস নিয়ে বেরিয়ে যাবে, যা যা মানে সেটা চার্ট নির্ণয় করবে, অবশ্যই। তবে দশাঙ্ক একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে দেখে নেওয়া উচিত, ঠিক আছে? ফিক্সড, মোটামুটি সোমবার শ্রীরামপুর এবং বুধবার শিয়ালদহ, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর এবং শুক্রবার ব্যারাকপুর, এগুলো মোটামুটি ফিক্সড। মানে এই জায়গাগুলোতে এই ডেট অনুযায়ী মানে বার অনুযায়ী গেলে আপনারা শ্রী অমিতাচার্য মহাশয়ের সঙ্গে অবশ্যই দেখা করতে পারবেন। আর এর সাথে সাথে এক এক ডেট অনুযায়ী এক এক জায়গায় পৌঁছেছেন তো জেলায় জেলায়, সেটা একটু ফোন করলেই আপনারা জেনে যেতে পারবেন নিয়ারেস্ট আপনার কাছাকাছি কোথায় আসছে। আপাতত তিনি কিন্তু নির্ধারিতভাবে
কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ, বাঁকুড়া, মেদিনীপুর এবং এর সাথে উত্তরবঙ্গের দিকে মালদা, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং কোচবিহার একেবারেই পৌঁছে যাবেন। তবে বিস্তারিত জানতে এবং যে ডেট অনুযায়ী পৌঁছাবেন, যে সময় অনুযায়ী থাকবেন, নামটা আগে থেকে লিখিয়ে রাখা, এই সমস্ত কিছু যারা আগ্রহী তাদের সবাইকে বলি একটাই কথা, যখনই আপনারা কাউকে দেখাতে যখন দেখাতে আসবেন বা ভাববেন আমার কাছে আসবো, ঠিক আছে, একদিন আগে নামটা বুকিং করবেন। অনেকে কী করেন, হয়তো 20 তারিখে ডেট আছে, উনি 1 তারিখে ফোন করে নামটা বুকিং করে দিন, কিন্তু বাকিটা আছে 19 দিন। 19 দিনের মধ্যে আপনিও ভুলে যাবেন। হ্যাঁ, আপনার পিছনে যারা আছে, যখন নাম 10 জনের বেশি, এখন দেখছেন যা পরিস্থিতি চলছে, তখন ওই আপনিও ভুলে গেলেন যে এই ডেটে আমার যেতে হবে 19 দিনের মাথায়, আর আমাদের ওখানে নামটা লেখাই রয়ে গেল, অপরের সমস্যা হয়ে গেল। ঠিক আছে, একদিন আগে বুকিং করবেন এবং কনফার্ম বুকিং করবেন পজিটিভলি, কারণ কি আপনার পিছনে যে আছে, হয়তো আপনার 9 নম্বরে নাম আছে, আরেকজনকে নিয়ে পরে 10 জন হবে, তারপর দেখা হবে, তারপর নেক্সট দেওয়া হবে, সে যেন সুযোগটা পায়। আপনি আসতে পারলে না সেটাও ফোনে বলে দেবেন। এতে কি আছে, যেহেতু আমি 101 টাকায় দেখছি না, সবার জন্য দেখছি, যাতে আমার কাছে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম যার যা আছে সবাই যেন অর্থ যেন সেখানে বাধা না হয়। ঠিক আছে, খুব দামি কথা, নিজে মুখে দায়িত্ব সহকারে এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের কাছে উপস্থাপন করলেন, আশা করি এই তাৎপর্যটা আপনারা বুঝবেন এবং এইভাবেই একদিন আগে কনফার্মলি নামটা লিখিয়ে রাখবেন যে চেম্বারে আসতে চান, যে ডেট অনুযায়ী। অনেকে অনেকে আছে যে দেখবেন বাড়িতে সারাদিন মানে পরিশ্রম করার পর, আমার কিন্তু বাড়ি হলো শান্তির জায়গা, একেবারে পরম বিশ্রামের জায়গা, কখন আমি বাড়ি পৌঁছাবো ফ্রেশ হবো, কিন্তু বাড়িতে গিয়েও দেখে অনেকের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু কটাক্ষ, ছোট্ট জিনিস বিশাল আকার ধারণ করে নেয় স্বামী স্ত্রী। আমার কাছে আসে অনেকে বলে স্যার এরকম সমস্যা হচ্ছে, দাম্পত্য অশান্তি, কোনো জিনিস না, অশান্তি হবারই কারণ না, কিন্তু হয়ে গেল মনোমালিন্য। ঠিক আছে, সেই উদ্দেশ্যে বলছি দারুণ টোটকা। হ্যাঁ, লবঙ্গ সবার বাড়িতে থাকে, আর কাঁচা হলুদ সবার বাড়িতেই থাকে। ঠিক আছে, লবঙ্গ আর কাঁচা হলুদ একটা লাল কাপড়ে মুড়বেন 7টা করে, 7টা লবঙ্গ 7টা কাঁচা হলুদ একটা লাল কাপড়ে বা লাল চেলিতে মুড়বেন, মুড়ে ওটাকে পুটলি বানাবেন। ঠিক আছে, পুটলি করে একটু সিঁদুর লাগিয়ে দেবেন হলুদের মধ্যে, সিঁদুর লাগিয়ে পুটলি করে, হ্যাঁ, বিছানার তলায় রাখুন, যে বিছানায় আপনারা ঘুমান, বাড়ির যে বিছানা আপনি শয়নকক্ষ, সেখানে বিছানার তলার মধ্যে গদির নিচে রেখে দিন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বিশাল মিল হয়। ঠিক আছে, ঝগড়া থেকে ওটা দেখবেন সুখের জায়গায় চলে আসে, দাম্পত্য জীবন খুব সুখের হয় এবং বাড়িতে অশান্তি এগুলো থাকে না। আমার সাথে এখানে গিয়ে ওখানে গিয়ে হোমযজ্ঞ করো, স্বামী স্ত্রীর কোনো দরকার নেই, এই টোটকাটা করুন না, বিশাল কাজ পাবেন। ওই গিয়ে আমি লাল পলা 10টা এই পোখরাজ করে নিলাম বা এত বড় একটা কবর ঝুলিয়ে নিলাম, হ্যাঁ, কোনো দরকার নেই, এই টোটকাটা করলে দেবেন আপনার আপনার ঘরে অশান্তি আপনার নিজের মধ্যেই আপনার নিয়ন্ত্রণ করে দিতে পারবেন। ঠিক আছে, খুব ভালো টোটকা করে দেখুন এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন, 1 সপ্তাহ অন্তর চেঞ্জ করবেন, এতে রেজাল্ট পাবেন। অন্যান্য বিশেষ পরামর্শ বা টিপস টোটকা সেগুলো নিশ্চয়ই আগামী সময়ে থাকছে, কিন্তু তার আগে অনেকক্ষণ একজন বন্ধু অপেক্ষা করছেন, তার সাথে এবারে একটু কথা বলে নেওয়া, কে আছেন টেলিফোনে, নমস্কার নেবেন? অনেকক্ষণ আপনিও সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ, কে বলছেন? আমি আমার দাদা বৌদি কি বাড়িতে আজ এ কাজ সম্পর্কে জানবে
ভাইয়ের সম্পর্কে নাম বলো, ডেট অফ বার্থটা বলুন। নাম বলো বলে তারপর যা সম্পর্কে জানবেন তার নাম কি? ভাইজি। হ্যাঁ সেটাই জানতে চাইছি, এবারে ওর ডেট অফ বার্থ বলুন। বিশে মে 2011। সময় কখন? সময় সকাল 8:12 কলকাতা। বেশ, আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আমি এখন বর্ধমান থেকে ফোন করছি। বর্ধমান থেকে, আচ্ছা একটু সাথে থাকুন। শুক্রবার জন্ম? হ্যাঁ হ্যাঁ শুক্রবার। লগ্নে মিথুন, লগ্নপতি বুধ, রাশি ধনু রাশি, রাশির অধিপতি বৃহস্পতি, মূলা নক্ষত্র জন্ম, নক্ষত্রের অধিপতি রবি। ঠিক আছে, ও যেদিনকে জন্মায় তৃতীয় শুক্র শুক্র তিথিতে জন্মেছে। ঠিক আছে, পড়াশোনা কেমন, কোন ক্লাসে পড়ছে? চঞ্চল চঞ্চল তো ছোটবেলা সবাই হয়। অবশ্যই আছে, অবশ্যই আছে। শুনুন একটা কথা বলি, চঞ্চল সবাই হয় ছোটবেলায়, সে আপনিও ছিলেন, আমিও ছিল, আপনিও ছিলেন। চঞ্চল তো থাকবে, চঞ্চল না থাকলে হয় কম বেশি? হ্যাঁ কম বেশি, চঞ্চল জায়গাটা ঠিক করতে হবে। ঠিক আছে, এমনি আপনার ভাইজি যে মানে পড়াশোনায় ঠিকই আছে, অসুবিধা নেই, একটু চঞ্চলতা আছে আর প্রথম হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ওর একটু চোখের সমস্যা আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ ওর একটু চোখের সমস্যা আসবে। সূর্য সিদ্ধান্ত যোগটাই সাধ্যের মধ্যে থাকে। ঠিক আছে, আর গণ হচ্ছে দেবারি গণ মেন। ওকে কি করবেন, যখন ওই চঞ্চলতা দূর করার জন্য ওই এক নাভি শঙ্খ পাওয়া যায় দেখবেন দশকর্মা দোকানে, নাভি শঙ্খ যাকে বলা হয়। ঠিক আছে, ওটাকে কি করবেন, আপনি রূপো দিয়ে ওকে ধারণ করান, বেশি দাম নেয় না, 10-12 টাকার মতো দাম নেয়। ঠিক আছে, আর রোজ ওর কপালে না আপনি মানে সকালবেলায় বা সন্ধ্যাবেলায় যখনই ও পড়তে বসবে ঠিক পড়ার আগে কেশরকে একটু গুলে রাখবেন। কেশর পাওয়া যায় না, কেশর, হ্যাঁ কেশরকে গুলে ওর কপালে লাগান, দেখবেন চঞ্চলতা আস্তে আস্তে কমে যাচ্ছে। রোজ রেগুলার করুন, রেগুলার এক নাভি শঙ্খটা বৃহস্পতিবার দিন ধারণ করাবেন, আর কেশরটা না রোজ, হ্যাঁ যে কোনো রূপোর চেনেরও চলবে, রূপোর চেনেরও চলবে। ঠিক আছে, আর কেশরটা রোজ কপালে লাগাবেন, কেশর, হ্যাঁ যখন পড়তে বসে কেশরটা লাগাবেন। ঠিক আছে, সকাল সন্ধ্যা কেশর জলে গুলিয়ে রাখতে হবে, একটু জলে দিলে লাল হয়ে যায়। ঠিক আছে, এই টোটকাটা করুন, দেখুন আস্তে আস্তে চঞ্চলতা ঠিক যাবে। এমনি কিন্তু পড়াশোনা খুব ভালো, দারুণ জায়গায় পৌঁছবে। ঠিক আছে, থাকুন, সময় আজকে একদম শেষ। আমি যেতে যেতে সকলের জন্য একটু স্মরণ করিয়ে দেবো যে 8697947652 যে বিশেষ নাম্বারটা টিভি স্ক্রিনে দেখছেন, এই নাম্বারের মাধ্যমে শ্রী অমিত আচার্য মহাশয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে। অর্থাৎ চেম্বারে আসার জন্য এখানেই ফোন করতে হবে এবং একদিন আগে কনফার্ম বুকিংটা করতে হবে। এইটুকু আপনাদের এই বিশেষ নাম্বারটা ভীষণভাবে হেল্প করবে। যেতে যেতে বিশেষ কিছু বক্তব্য বা একটা লাস্ট কথা, যখনই বুকিং করবেন একদিন আগে বুকিং করবেন, একদম ঠিক আছে, আর টোটকাগুলো আগে ঘরে করুন, আগে আসতে হবে না, আগে টোটকা করুন, ফল পেলে তারপরে আসবেন। ঠিক আছে, এবং সেটাও মাত্র 101 টাকা দক্ষিণার বিনিময়ে। এটা যেতে যেতে আরও একবার নতুন বন্ধুদের জন্য স্মরণ করিয়ে দিয়ে যে অমিত আচার্য মহাশয় মাত্র 101 টাকায় ভিজিটের মাধ্যমে চেম্বার কনসালটেন্সি কিন্তু দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছেন, বর্তমানেও দিচ্ছেন, আগামীতেও হয়তো দিয়ে যাবেন। এটা মাথায় রেখে আজকে সময় যেহেতু শেষ সেই জন্য শান্তি হচ্ছে, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার।